প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি সরকারি শহীদ আসাদ কলেজের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ জবলুল খাইদার ইকবাল সহকারী অধ্যাপক আজকে অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আলোচনায় থাকছে বিজ্ঞান পরিচিতি বিশ্বের প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে তো আমরা এই অধ্যায়ের প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে আমি আমাদের জানতে হবে যে শ্রেণীবিন্যাস কী যখন কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কোনো প্রাণী বা যুক্ত বা কোনো বস্তু বা যে কোনো কিছুকে যখন বিভক্ত করি বা বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করি বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে সেটাকে শ্রেণীবিন্যাস বলা হয় আর শ্রেণীবিন্যাসের যেটার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় সেটাকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলা হয়ে থাকে যদি আমরা পৃথিবীতে মানুষের কথায় দরি ফর্সা এবং কালো মানুষ এটাও একটা শ্রেণী বিন্যাসের মধ্যেই পড়ে কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে শ্রেণীবিন্যাসের ভিত্তিটা একটু ভিন্ন রকম প্রাণীর নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যেগুলোর উপর ভিত্তি করতে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে এসব মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে যেমন দৈহিক আকার আকৃতি গঠন সংগঠন মাত্র প্রতিসাম্যতা ব্রুণস্তর শিলম প্রভৃতি উল্লেখযোগ্য এরকম বিভিন্ন বইয়ে প্রায় কোনো বইয়ে দশটি বা বারোটি শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে তো আমি আজকে এইসব বইয়ের আলোকেই আলোচনা করছি তোমাদের যে চোদ্দোটা শ্রেণীবিন্যাসের ভিত্তি আমি এখানে শনাক্ত করেছি এক নম্বর হচ্ছে আকার আকারের উপর শ্রেণীবিন্যাস করা যায় যেমন ক্ষুদ্রাকৃতির হতে বৃহদাকৃতির হতে সংগঠন মাত্রা তারপরে দেহতল প্রতিসাম্য খণ্ডকায়ন অঞ্চলায়ন প্রান্তিকতা উপাঙ্গ সিলুম, নটুকট মেরুদণ্ড ব্রুণীয় স্তর ক্লিভেজ পৌষ্টিক নালী এই সবগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে আমি প্রত্যেকটিরই বিস্তারিত আলোচনা করব। উল্লেখিত মানে ভিত্তিসমূহ সংক্ষেপে আমরা আলোচনা করব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি তোমাদেরকে আগেই বলে রাখছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নটা কমেন্ট বক্সে দিয়ে রাখবে আমি সেই প্রশ্নের উত্তর পরবর্তীতে দিয়ে দেবো তো প্রথমে আলোচনা করছি আকার নিয়ে আকার আনবীক্ষণিক প্রাণী আকারের উপর ভিত্তি করে আনবীক্ষণিক এবং বৃহৎ প্রাণী এই দুই অংশে বিভক্ত করা যায় আনবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে যেই সব প্রাণী দেখা যায় সেটাকে কেবল হা আনুবীক্ষণিক প্রাণী যাদেরকে খালি চোখে দেখা যায় না বৃহৎ প্রাণীর মধ্যে পড়বে এরা আকৃ এরা বৃহৎ আকৃতির অর্থাৎ খালি চোখে ওদেরকে সহজে দেখা যায় যেমন আমি হাতি যে কেউ যদি দেখতে পাই যা যদি কারো কোনো চোখে সমস্যা না থাকে খালি চোখেই দেখা যাবে কোনো মশা মাছি গরু ছাগল এই সব প্রাণীগুলো হচ্ছে বৃহৎ আকৃতির প্রাণী এগুলো সহজেই মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়াই সহজেই দেখা যাবে এবার আসি আমরা দ্বিতীয় আলোচনায় আসি সংগঠন মাত্রা সংগঠন কি সেটা আমাকে আগে বুঝতে হবে আমরা জানি বিভিন্ন ধরনের সংগঠন আছে পারিবারিক সম্পর্ক এটা একটা সংগঠন সামাজিক সংগঠন তারপরে রাজনৈতিক সংগঠন এই সংগঠন মানে হচ্ছে কোনো একটা গোষ্ঠী যখন সম্মিলিতভাবে কোনো কাজ সম্পন্ন করে সেটাকে সংগঠন বলা হয়ে থাকে অর্থাৎ সামাজিক কাঠামো এটা একটা সংগঠন সমাজে কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ মুচি ধোপা প্রত্যেকেরই এই সমাজে গিয়ে প্রত্যেকেই অপরিহার্য প্রত্যেকেরই প্রত্যেকেরই প্রয়োজন হয় এই যে কাজের যে ভিন্নতা কাজের যে অংশগ্রহণ প্রত্যেকের আলাদা আলাদা সেটাকেই বলে সাংগঠনিক কর্মতৎপরতা আর এই কর্মতৎপরতাগুলো যারা পরিচালনা করে থাকেন তাদেরকে সাংগঠনিক সদস্য মেম্বার বা এসব এগুলো বলা হয় থাকে তো আমরা প্রাণীতে কী ধরনের সংগঠন মাত্রা আছে আমরা সেটা দেখব প্রাণীর দৈহিক গঠনের বিভিন্ন কোষীয় গঠন মাত্রার উপর ভিত্তিতে আমরা জানি প্রাণীগুলো কোষ দিয়ে তৈরি সেই কোষ কোষ নিজে যখন একটা কাজ করে তখন একরকম কোষগুলো সম্মিলিতভাবে একটা কাজ করে তখন একরকম তো সম্মিলিত কোষগুলো যদি আরও সম্মিলিত কোষের সাথে মিলিত হয়ে কাজ করে তখন সেটা এক ধরনের সংগঠন মাত্রা তো আমরা পর্যায়ক্রমে এগুলোর একটু আলোচনা করছি এক নম্বরে আসা কোষীয় সংগঠন মাত্রা প্রাণী কোষীয় সংগঠন মাত্রা প্রাণী হচ্ছে এই কোষের মাধ্যমে কোষের সকল কার্যকলাপ সম্পাদিত হয় এই ধরনের উদাহরণ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীতে যেমন স্পঞ্জিলাতে পাওয়া যায় কলা সংগঠন মাত্রা অর্থাৎ কোষের মাধ্যমে যে কলা গঠিত হয় সেই কলা সম্মিলিতভাবে অর্থাৎ এক এক ধরনের কলা যখন এক এক রকমের কাজ করে সেইটাকে বলা হয় কলা সংগঠন মাত্রা অর্থাৎ একই স্থান থেকে উৎপন্ন ও একই কাজের নিযুক্ত প্রাণীদের কোষসম বিভিন্ন কলা গঠন করে এক এক জায়গার যখন এক এক রকম কাজ করে তখন এক এক ধরনের কলা বলা হয় এদেরকে নেডেরিয়া পর্বের সকল প্রাণী যেমন হাইড্রা হাইড্রাতে বিভিন্ন ধরনের আমরা সাত ধরনের কোষ আছে পেশিয়াবরণী কোষ নিডুক্লাস্ট কোষ ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ু কোষ জনন কোষ সংবেদী কোষ এই প্রত্যেক কোষগুলো কিন্তু আলাদা আলাদা গুচ্ছে কাজ করে থাকে এবং প্রত্যেকটাকে আলাদা একটা কলা বলা হয়ে থাকে কলা অঙ্গ কলা অঙ্গ সংগঠন মাতার প্রাণী তো কতগুলো কলা মিলে যখন একটা অঙ্গ তৈরি করে তখন সেটাকে বলা হয় কলা অঙ্গ সংগঠন মাত্রা যেমন প্লাটেল মিনতেস পর্বের প্রাণীদের মধ্যে এই ধরনের কলা অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী দেখা যায় অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী অর্থাৎ অনেকগুলো অঙ্গ যখন মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি হয় তখন সেটাকে বলা হয় তন্ত্র বা অঙ্গতন্ত্র শারীরবৃত্তীয় কোনো কাজ সম্পন্ন করার জন্য কয়েকটি অঙ্গ সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট অঙ্গতন্ত্র গঠন করে যেমন এনিলিডে আর্থ্রোপোডা থ্রোপোটা এখানে মাটা পর্বের প্রাণীতে এই ধরনের অঙ্গতন্ত্র দেখা যায় মোলাস্কা কড়াটা পর্বের সকল ধরনের প্রাণীতে মাসে ঘাস ফিঙে এই অঙ্গতন্ত্রের একটা উদাহরণ আমি যদি দলি বলি যে রক্ত সংবাদতন্ত্র পরিবাকতন্ত্র পরিবাকতন্ত্র এগুলো হচ্ছে অঙ্গতন্ত্র আচ্ছা তিন নম্বরে আছি আমরা দেহতল প্রাণীর দেহের যে স্থান বরাবর যে স্থান বরাবর ডান ও বাম ডান ও বাম পৃষ্ঠীয় অঙ্কীয় অংশে বিভক্ত করা যায় সেই স্থান বা অঞ্চলকে বলা হয় তল বলা হয় এরূপ প্রাণীতে তিন প্রকারের তল পাওয়া যায় যখন কোনো লম্বা প্রাণীকে দুই ভাগে দেহ মধ্য বরাবর ভাগে বিভক্ত করা হয় সেটাকে বলা হয় তল যখন প্রস্থ বরাবর যেমন আমরা কোনো কাঠের দুঃখিত যখন আমরা কোনো কাঠের খণ্ড সেটা আড়াড়িভাবে চির ধরাই বা কাটি তখন সেটাকে বলে অনুপ্রস্থ বিভিন্ন ধরনের তল আছে যেমন প্রথম আলোচনা করছি মধ্যরেখীয় তল মধ্যরেখা দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর পার্শ্বভাবে ডান বা মধ্যাংশে অর্থাৎ ডানে ভাগ করলে লম্বালম্বী ভাগ করলে ডান দিকে একটা অংশ পাবো যে বাম দিকে একটা অংশ সেটাকে বলা হয় মধ্য তল সম্মুখ তল লম্বালম্বী অক্ষ বরাবর দেহকে পৃষ্ঠীয় ও অঙ্কীয় অংশে বিভক্ত করলে অর্থাৎ দেহটাকে এমনভাবে ভাগ করব যাদের পিঠের দিকে অংশ একদিকে থাকে আর অঙ্কীয় বা পেটের দিকে অংশ একদিকে থাকে এরকম হলে সম্মুখ তল বলা হয়ে থাকে অনুপ্রস্থতল দেহের মধ্যরেখীয় তলের সমকোণে দেহের মধ্যরেখিয়ে অর্থাৎ লম্বালম্বী অংশটাকে অংশের যখন সমকোণে বিভক্ত করা হয় তখন সেটাকে বলে অগ্রপশ্চাৎ অর্ধাংশ বিভক্ত করতে এই তল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আশা করছি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী আমি যাচ্ছি প্রতিসাম্যতার দিকে এটা হচ্ছে চার নম্বর প্রাণীর দৈহিক গঠন যে কোনো অক্ষ বা তল বরাবর দুই বা ততোধিক সমান অংশে বিভক্ত হলে তাকে প্রতিসাম্য বলা হয় প্রতিসাম্য মানে হচ্ছে সমান অংশে বিভক্ত করা সেটা দুটি হতে পারে তিনটি হতে পারে চারটি হতে পারে প্রতিসাম্য বিশিষ্ট প্রাণীকে প্রতিসম প্রাণী আর প্রতিসাম্যহীন প্রাণীকে অপ্রতিসম প্রাণী বলা হয়ে থাকে দ্বিপার্শ্ব প্রতিসম দেহকে যখন সমান দুটি অংশে বিভক্ত করা যায় তখন সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম যেমন আর্থ্রোপোড়া করডটা এ পর্বের সকল প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম অরীয় প্রতিসাম্য যখন প্রাণীর দেহকে অনুদৈর্ঘ্য কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের অধিক সমান অংশে বিভক্ত করা যায় সেখানে তিনটি চারটি পাঁচটি হতে পারে যেমন সমুদ্র তারা জেলিফিশ এগুলোকে দুইয়ের অধিক অংশে বিভক্ত করা হয়ে থাকে দিয়ে দি ওরিও প্রতিসাম্য সেটা ওরীয় প্রতিষম্যর মধ্যে তবে সেখানে দুটি অংশে বিভক্ত হবে গোলীয় প্রতিসাম্য আমরা যদি একটা ফুটবলকে কল্পনা করি আমি এখানে ফুটবলের একটা প্রতিকৃতি যদি আমি এই ড্রামবেলটাকে ধরি সেটা একটা গোল অংশ এই গোল অংশটাকে যদি বিভক্ত করি যে কোনো তলেটি বিভক্ত হবে সমান দুই তিন চার পাঁচ যে কোনো অংশে বিভক্ত করা যাবে সহজে এটার উদাহরণ হচ্ছে ভলবক্স অপ্রতিসাম্য প্রাণী প্রাণীর কেন্দ্রীয় অক্ষ বরাবর যখন দুটি সদৃশ সমান অংশে বিভক্ত করা যায় না তখন তাকে লিস্ট দুটি অংশে বিভক্ত করা যায় না তখন সেটাকে অপ্রতিসাম্য প্রাণী বলা হয় যেমন স্পঞ্জিলা পাইলা গ্লোবস বা সামক এই হচ্ছে অপ্রতিসাম্য প্রাণী তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে এই পর্যন্ত আমি ক্লাস এখানে শেষ করছি এই পর্যন্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বুঝতে অসুবিধা হয় তোমার কমেন্ট বক্সে প্লিজ তোমার কমেন্ট বক্সে সেটা কমেন্ট করলে আমি প্রয়োজনে এটার জন্য আবার নতুন ক্লাস তৈরি করব। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকো এই পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ